আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানজিদা তারেক নন বিদেশি রান্নাঘর থেকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের কাবাব। ভিউয়ার্স, সবসময় আমরা বিভিন্ন মাংসের কাবাব তৈরি করে থাকি, তো আজ আমি চিংড়ি মাছ দিয়ে কাবাব তৈরি করে দেখানোর চেষ্টা করছি। আশা করছি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আমি এখানে একটি প্রেশার কুকার নিয়ে নিয়েছি এবং তাতে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে দিয়েছি। সাথে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া, সাথে দিচ্ছি কাবাব মশলা এক চামচ, আরও দিচ্ছি এক চামচ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ, দিচ্ছি হলুদ গুঁড়া, সাথে দিচ্ছি চার টুকরা দারচিনি, চার টুকরা এলাচ। আমি এখানে হাফ কেজির মতো ছোলার ডাল নিয়েছি আর সাথে দিচ্ছি 250 গ্রামের মতো ছোট চিংড়ি। আপনি ইচ্ছা করলে এখানে বড় চিংড়ি ব্যবহার করতে পারেন। এবার পরিমাণ মতো পানি দিয়ে আমি প্রেশার কুকারটা আটকে দিচ্ছি। তো আমার ডাল সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শিলপাটা রেডি করে এটি পিষে নিব। তো ভিউয়ার্স, এখানে আমি পিষে রাখা ডালগুলা নিয়ে নিচ্ছি। আর আপনারা একটু খেয়াল করে দেখবেন, ডালগুলা আমি শুকনা করে বেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি করে, আরও দিচ্ছি 8-10টি দেশি পেঁয়াজ কুচি করে। দিয়ে দিচ্ছি এক মুষ্টি ধনে পাতা কুচি করে। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিব। সুন্দর মতো মাখানো হয়ে গেলে আমি এখানে একটি ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি এটি আরও একবার ভালো করে মাখিয়ে নিব। আপনার যদি মনে হয় যে আপনার এটি একটু নরম হয়ে গেছে, তাহলে আপনি এখানে চাউলের গুঁড়া কিছুটা অ্যাড করতে পারবেন। এবার একটি লেবুর সম্পূর্ণ রস এখানে দিয়ে দিচ্ছি। একটি লেবুর সম্পূর্ণ রস দেওয়ার পর আমি শেষবারের মতো আরও একবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এবার আমি হাতের তালুতে ঘি মাখিয়ে নিয়ে কাবাব আকৃতির শেপ তৈরি করে নেব। ভিউয়ার্স, আমার কাবাব রেডি হয়ে গেছে, এখন আমি তেলে ভেজে আপনাদেরকে দেখাবো। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে, তেল গরম হয়ে আসলে তার ভিতরে একে একে কাবাবগুলো দিয়ে দিব এবং বাদামি আকার হয়ে আসলে নামিয়ে ফেলব। তো ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি চিংড়ি কাবাব। তো ভিউয়ার্স, আমার এই ছোট্ট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।